বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে দূরের কাছে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। তো আজকে সকালে ব্রেকফাস্ট বানানোর আগে বাসার সব কাজগুলো সেরে নিচ্ছি। ছেলে তো স্কুলে যাবে, তো ও যাওয়ার আগে নাস্তা রেডি করে দিব। আর মেয়ে তো এদিকে প্রাইভেটে চলে গেছে। তো বাসার সব কাজ সেরে নিয়ে তো ছেলে স্কুলে যাবে, তো ওর নাস্তা রেডি করে দিলাম। তো এখন খেয়ে স্কুলে চলে গেল। তো এর মধ্যে আবার মেয়েও চলে আসছে। তো এখন মা মেয়ে মিলে সকালের নাস্তা করে নিব। তো এখন আবার সকাল সকালই বাসার সব কাজগুলো করে নিতে হয়। কাজের মেয়েটা আবার তাড়াতাড়ি চলে আসে, তো ওর তো কোনো টাইম টেবিল নাই। কখনো 12টায় আসে, আবার 11:30টায় আসে, আবার 12:30টায় আসে। তো এই জন্য সকাল সকালই বাসার সব কাজগুলো করে রাখি, ও যখন আসে তখন আসবে। তো মেয়ে এখন ডিম পোস্ট করে নিচ্ছে, তো ব্রেডগুলো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে ব্রেড দিয়েই খাই, নাস্তা করি, কারণ ফ্রোজিং রুটিও আছে। তো মেয়ে নাস্তাটা রেডি করে নিচ্ছে। তো নাস্তা করার পরেই চা খেয়ে নিচ্ছি। তার মধ্যে আবার কাজের মেয়েটা আসলো, তোকে আবার চা বিস্কিট দিলাম, ও আবার খেয়ে নিল। খেয়ে তারপরে ওর কাজগুলো করে নিচ্ছে। তো ফিল্টারে পানি শেষ, তো মেয়েকে বললাম একটু পানি দাও। তো মেয়ে এখন ফিল্টারে পানি দিয়ে নিচ্ছে, আর কাজের মেয়েটা বাসার কাজগুলো করে নিচ্ছে। তো কাজ শেষ হলে পরে আমি আবার দুপুরের রান্নাগুলো করব, কারণ ও কাজ করতেছে, ওর মধ্যে যদি আমি রান্না করতে যাই এলোমেলো মনে হয়। তো এর মাঝে তো অনেক বৃষ্টি হয়ে গেল। তো আমি আবার আমাদের অ্যাপার্টমেন্টে কাজ করে ওই খালাকে আর আমাদের কাজের মেয়েটাকে বললাম যে তুমি কাজ করে যাওয়ার সময় খেয়ে যাও। তো ওদের জন্য একটু ইলিশ মাছ রান্না করে রাখছিলাম, তারপরে আর একটা মাছও রান্না করছিলাম। তো এগুলো ডিম এগুলো দিয়ে ও দুইজনকে খাওয়াই দিলাম, তো ওরা খেয়ে চলে গেল। তো বৃষ্টি এখনও অল্প অল্প পড়তেছে। তো আমি এখন কাটাকুটোগুলো সব শেষ করে নিচ্ছি। তো আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, বড় মেয়ে আবার গরুর মগজ ভাজি করে নিয়ে আসছে।
তা আমি আলু ভাজি করব গরুর গোশত রান্না করব আর রাতে মাছের তরকারি আছে এই দিয়ে লাঞ্চটা আজকে করে নিব তা আমার রান্নার জন্য সবকিছু রেডি হয়ে গেছে তো এক চুলায় ভাত বসিয়ে দিছি আর এক চুলায় মাংসটা কষায়ে রান্না করব তো মাংস সবকিছু তো রেডি করা হয়ে গেছে তা মেয়ে বলতিছে জাম্মু তাহলে আজকে মাংসটা আমি রান্না করি তো আমি কইছি হ্যাঁ করো তাহলে তো সবকিছু তো রেডি করে দিয়েছি তো মেয়ে এখন মাংসটা কষিয়ে রান্না করে ফেলতিছে প্রথমে মশলা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা হালকা করে ভেজে নিয়েছে তারপরে অল্প একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো সব ধরনের দিয়ে ভালো করে কষিয়ে নেবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন ওর মধ্যে গরুর মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে তো আজকে মাংসতে বেশি ঝোল রাখবে না গায়ে গায়ে একটু কষা কষা ঝোল রাখবে তো আজকে আলাদা আলু ভাজি খাবে তো ভাতটা হয়ে গেলে ওই চুলায় আলু ভাজিটা করে নেব তো মাংসটা হয়ে গেছে তো এখন ওর উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবে দিয়ে এখন নামায় ফেলবে তো ওই চুলায় আলু ভাজিটা হচ্ছে এই তো সব রান্না আমার হয়ে গেছে তো আজকে দুপুরের খাবারের মেনুতে আছে গরুর গোশত গরুর ব্রেন ভাজি মাছের তরকারি আলু ভাজি ভাত তো আছেই তো আলহামদুলিল্লাহ এটা দিয়েই আজকে আমরা সবাই মিলে লাঞ্চ করব আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি বৃষ্টি হচ্ছিল বলে বারান্দায় তো কাপড় দিতে পারি নাই তো বিছানার উপরে সব কিছু রেখে দিয়েছি তো এখন হ্যাঙ্গারে সবগুলো হ্যাঙ্গ করে দিব তো ফ্যানের বাতাসে রুমের ভিতরে সব শুকিয়ে যাবে তাই এই কাজগুলো করে আমি এখন শাওয়ার নিব নামাজ পড়ব তারপরে সবাই মিলে লাঞ্চ করব তোরা একে একে যার যার মতে ওরা খেয়ে নিয়েছে বড় মেয়েও আসছে নাতনি আসছে বড় মেয়ের তো কালকে পরীক্ষা শেষ তা আমি তো আমার তো দেরি হয়েছে তা আমি আবার নামাজ পড়ে এখন লাঞ্চ করে নিচ্ছি তো লাঞ্চ করার পরে আমি একটু বেডে আসলাম তো নাতনি তো আজকে ওর মামনির থেকে ওই যে ডক্টরের ওই খেলনাগুলো ফোন এগুলো কিনে নিয়েছে তো আমাকে আবার জোর করে ডেকে নিয়ে আসলো তো আমাকে ইঞ্জেকশন দিচ্ছে আমার সাথে এখন খেলতেছে দুষ্টামি করতেছে
তো এটা সন্ধ্যাবেলা, তোর আবার জেদ আইসক্রিম খাবে, তা আইসক্রিমে বক্সে আর আইসক্রিম নাই, শেষ হয়ে গেছে। তা আবার ছোটো মেয়েকে নিয়ে নিচে যাচ্ছে আইসক্রিম কিনে নিয়ে আসার জন্য। ও তো যখন যেটা জেদ করবে ওকে দিতেই হবে। নাতনি এখন আইসক্রিম কিনে নিয়ে এসে খাবে, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।